আপনি যে আল্লাহ তাআলাকে মানেন, আল্লাহর প্রতি যে ঈমান আনছেন এর প্রমাণ দিতে হবে নামাজের মাধ্যমে। আপনি যে মুমিন আপনি প্রমাণ দিতে হবে সালাতের মাধ্যমে। আপনি যে বেঈমান প্রমাণ কি আমি সালাত করি না? রাসূল এজন্য বলছেন বাইনাল মুমিনি ওয়াল কাফির তারকু সালাত, মুমিন এবং কাফের মধ্যে পার্থক্য হলো নামাজ পরিত্যাগ করা। তুমি যে মুমিন এর পরিচয় কি যে আমি নামাজ আদায় করি, তুমি যে বেঈমান প্রমাণ কি, তুমি যে কাফের প্রমাণ কি, দেখেন আমি নামাজ পড়ি না। আমাদের মধ্যে কি নাই এরকম নামাজ কালাম পাশক্ত বলি পাশক্ত কি কম জামাতের সাথে এহতেমামের সাথে গুরুত্ব সহকারে পাশক্ত নামাজ খুশু খুজুর সাথে পাশক্ত নামাজ যদি আদায় করে বলে ইকামতুস সালাত, সালাত কায়েম করা, সালাত প্রতিষ্ঠিত করা, নিজের জীবনে আগে সালাতকে পাশক্ত সালাত সময় মতো গুরুত্ব সহকারে ভালোভাবে অজু করে টাইম মতো জামাতের সাথে আদায় করতে হবে। তারপর আমার পরিবারের মধ্যে নামাজ বাস্তবায়ন করতে হবে, তারপরে সমাজের মধ্যে নামাজ বাস্তবায়ন করতে হবে আপনাকে সব পর্যায়ে। আপনি আপনার পরিবারকে নামাজের প্রতি আদেশ করুন, নিজেও নামাজের প্রতি যত্নবান হন। আমি আপনার নিকট রিজিক চাই না, রিজিকটা একমাত্র আল্লাহ তাআলা আমি আপনাকে দান করব। আর সবার পরিণামে একমাত্র তাকওয়ান পরহেজগারদের জন্য বলেন সুবহানাল্লাহ। আপনি আমার রিজিক কে যোগাচ্ছেন? এই যে মাটি থেকে যদি ফসল না হয়, আমরা সবাই মিলে যদি মিছিল করি একটা মিছিল, একটা মিছিল যদি গণভবন পর্যন্ত নিয়ে যায় যে আমরা ফসল চাই, হবে হবে বলেন আপনি? পারবো আপনা? আপনি পেটের মধ্যে যদি ব্যথা হয় আর এই ব্যথা যদি আল্লাহ তাআলা পরিষ্কার যদি না করে দেন, ডাক্তারের কোনো ক্ষমতা আছে? আপনি মনে করেন একটা কিডনি নষ্ট হয়েছে, এমন কোনো ফ্যাক্টরি আছে কি না যে কিডনি বানাই দিবে? আছে আছে কিনা বলেন, আছে কিনা কিডনি বানানোর ফ্যাক্টরি? ধান বানানোর কোনো ফ্যাক্টরি আছে যে আমি আবাদ করবো না, এই দিক দিয়ে দিব জিনিস ওই দিক দিয়ে ধান বেরিয়ে আসবে, এরকম কোনো ফ্যাক্টরি তৈরি হয়েছে? আল্লাহ তাআলা সব মানুষের না শুধু সমস্ত প্রাণীর রিজিক তিনি তৈরি করে দিতেছেন। তাহলে সালাত কায়েম করতো ইমানদারের বৈশিষ্ট্য সঙ্গে আমি বলছি, অন্তরে বিশ্বাস স্থাপন করা, মুখে স্বীকার করে কাজে পরিণত করা। আর সালাত অবশ্যই নিজে কায়েম করতে হবে, আমার পরিবারের সবাইকে আদেশ করতে হবে। জাহান্নামে যারা যাবে, জাহান্নামে যাওয়ার একটা কারণ উল্লেখ করা হয়েছে, ফেরেশতারা জিজ্ঞেস করবে যে কেন আপনি কোন কারণে জাহান্নামে আসলেন। জেলখানায় গেলে জিজ্ঞেস করতে পারে না, জেলখানে তারও আনকে গো আপনি কোন কারণে জেল হইলো জিজ্ঞেস করতে পারে না, বল পারে কিনা বলেন? জেলখানে যখন আপনি যান, একটা লোক যখন গেল তখন তো ইচ্ছে করলে তো দারোয়ান জিজ্ঞেস করতে পারে যে আপনি যে ভাই আপনি জেল হইলো কত বছর হয়েছে, কোন কারণ হয়েছে? আল্লাহ তাআলা বলছেন ফেরেশতারা জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। তোমাদের কিসে জাহান্নামের সাকার, জাহান্নামের যে সাতটা স্তর আছে এর মধ্যে একটা স্তরের নাম কি? সাকার। তোমাদেরকে কিসে জাহান্নামে নিক্ষেপ করলো? সে বলবে লাম নাকু মুমিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ আদায় করি না। কে আপনি শুনতেছেন কিনা? আমরা নামাজ আদায় করি নাই। আর নামাজ যারা আদায় করি, যে নামাজ যদি নামাজের মাঝে উন্নীত না হয় তাহলে ওই সালাত গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা যেন বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন। ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস যারা নামাজের ব্যাপারে উদাসীন এবং তার লোক দেখানোর জন্য নামাজ আদায় করে। ওই যা কম ইলা সালাতি কম কুসালা ইরাউনান নাসা ওয়ালা ইয়াজকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ তাআলা বলছেন মুনাফিকদের কথা সূরা নিসার মধ্যে আয়াত, যে আল্লাহ তাআলা বলতেছেন যে আসলে তওবার মধ্যে যে বিষয়টা খেয়াল করেন যে আপনার তারা নামাজে খুব দ্বারা অলসতা, তাদের নামাজ পড়ে কিন্তু খুব অলস, মানে নামাজের সময় মেনটেন করে না, টাইম মতো সালাত আদায় করে না, খুব অলসতার সাথে সালাত আদায় করে। আল্লাহ তাআলা বলছেন মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে, যদি মানুষে যদি নামাজ যদি না পড়ে নামাজের টাইমে তাহলে বলবো যে মুরব্বী মানুষ নামাজ পড়েন কেমন দেখা যায়, কি বলেন? বিয়ে বাড়ি বাড়িতে গেছেন নামাজ পড়েন না, মানুষ সমালোচনা করতে পারে বিভিন্ন কারণে আপনি নামাজ আদায় করছেন, আল্লাহ তাআলা সন্তুষ্টি করে না। সুতরাং বলছে মানুষকে দেখানোর জন্য তারা সালাত আদায় করে। রাসূলুল্লাহ বলছেন মুআয ইবনে জাবালকে যখন ইয়ামানের গভর্নর করে প্রেরণ করেন, দশটা নসিহত করেছিলেন, এর মধ্যে একটা নসিহত ছিল লা তাত্রুকান্না সালাতান মাকতুবাতান ফামান তারাকাহা ফাকাদ বারিয়াতু মিনহু যিম্মাতুল্লাহ।
সর্বদা আল্লাহ রাসূল বলেন কখনো লান তাকিদ বানুন তাকিদ সকিলা, কখনো কখনো তুমি ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে তুমি ছাড়বে না। তোমাদের মধ্যে কেউ যদি ইচ্ছাকৃতভাবে যদি ফরজ নামাজ পড়িতে করে আল্লাহ তাআলা দায় দায়িত্ব তার উপর কোনো জিম্মাদারিত্ব থাকে না বলেন না আউযুবিল্লাহ। আপনি বলতে পারেন না আপনার ছেলেকে তোমার মনে যা আছে তাই কর, তোমার আগেও নাই আমি পিছনেও নাই, এই কথা যদি বলেন ছেলে মেয়ের ব্যাপার দায়িত্ব না, ছেলে মেয়ে তোমার ভয় পায় না। কোনো শিক্ষক যদি বলে যে তুমি যেভাবে চলতেছো তুমি ফর্ম ফিল আপ করতে পারবে না, তোমার আগেও নাই পরেও নাই, আল্লাহ তাআলা বলতেছেন, রাসূল বলতেছেন আল্লাহ তাআলা ওই বান্দার আগেও না ওই পরেও নাই যে বান্দার নামাজ আদায় করে না, সালাত যে পরিত্যাগ করে ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে, রাসূল বলছেন ফাকাদ কাফারা, সে কাফের হয়ে যাবে ইচ্ছাকৃতভাবে যদি ফরজ ছেড়ে দেয়। তাহলে আপনারা আমরা যারা এখানে আছেন নামাজ আদায় করা দরকার কিনা বলেন, দরকার কিনা? খালি ও আদা নিলে তো কাজ হবে না, ফজরের নামাজ থেকে শুরু করে আসি এশার নামাজ থেকে শুরু করবেন, এশার নামাজে টাইম আছে পড়ে নেবেন, তওবা করবেন খালেসভাবে যে আমি আর জীবনে নামাজ কাজা করবো না, নামাজ মিস দিব না, কিন্তু আপনি আজকে তওবা করে কালে আবার আগের মধ্যে শুরু করবেন, ফাইজলামি করবেন আমার আগের মতো আল্লাহর সঙ্গে, বলে আমি খুব চালা কি কোলা আমার তো রোজা লাগে না, আমি তো রোজা লাগে তো আমার তো রোজাই লাগে না। এইবার কি করছে নদীর মধ্যে যে পানি ডুবতে ডুবতে পানি খাইছে, আল্লাহ রাব্বুল আলামিন কি করছে ট্যাংরা মাছ এটা মুখের মধ্যে ঢুকাই দিয়েছেন, ট্যাংরা মাছ ঢুকাই দিয়েছে, ট্যাংরা মাছের তিন কাঁটা তালুর মধ্যে যে তিন দিকে টাকা লেগে গেছে, সমাজের মধ্যে হা করে আছে, ট্যাংরা মাছ ঝাঁকি মারে আর কি বাপ ব্যথা করে টাটা ব্যথা করে এলাকার লোক মনে করছে।